আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই সো আজকে আমি কথা বলবো ফুড ডেলিভারির বিষয় নিয়ে ফুড ডেলিভারির বিষয়গুলো আসলে কেমন বা এগুলো কত টাকা বেতন পাওয়া যায় অনেক কিছু অনেকে জানতে ইচ্ছে করে যেমন আমারও জানতে ইচ্ছে করেছিল আরও প্রায় চার বছর আগে জানতে ইচ্ছে করেছিল আমি কাতার যাওয়ার জন্য একটা বিষয় পাইছিলাম ফুড ডেলিভারি তো তখন ইউটিউবে সার্চ করছিলাম আসলে ফুড ডেলিভারির বিষয়গুলো আসলে কেমন বা কত ঘন্টা কাজ করতে হয় অনেক কিছু জানতে ইচ্ছা করছিল আসলে তখন পাই নাই আর এরপর আসলে আমার যাওয়া হয় নাই যাওয়া হয় নাই আসলে ইউটিউবে পায় নাই এই কারণে যাওয়া হয় আমার যাওয়া হয় না আসলে বিষয়টা হয় নাই ওই কারণে এর প্রায় এক দেড় বছর পর আমি সৌদি আরবের ড্রাইভিং বিষয়ে চলে আসি সো ফুড ডেলিভারি বিষয় আসলে কেমন সো অনেকে জানতে ইচ্ছে করে সো ফুড ডেলিভারি বিষয় আসলে কয় ধরনের এটা অনেকে জানতে ইচ্ছে করে এরপর জানতে ইচ্ছা করে ফুড ডেলিভারির বিষয়গুলো আসলে বেতন কত হাজার রিয়াল পর্যন্ত পাওয়া যায় সো এরপর অনেকে জানতে ইচ্ছে করে যে ফুড ডেলিভারি কাজ করতে কি কি প্রয়োজন হয় সো আমি প্রথমে এক নম্বর উত্তর দিচ্ছি ফুড ডেলিভারি বিষয় কয় ধরনের আছে সো ফুড ডেলিভারি বিষয় আছে দুই ধরনের একটা হচ্ছে আপনার কোম্পানির বিষয় যে ফুড ডেলিভারি কোম্পানি তার আন্ডারে কাজ করতে হবে তার লোক মানে হল যে সে বিষা দিয়ে আনবে তার আন্ডারে কাজ করতে হবে সো এরপর হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে যে ফ্রি বিশাল লোক যারা ফ্রি বিশাল লোক আছে তারা কাজ করে সো যদি এরপর প্রথম যদি বলি কোম্পানির যে লোক তো তার ডিউটি কয় ঘন্টা থাকে কোম্পানির যে লোকটা আছে তার ডিউটি থাকে আট ঘন্টা ওভার টাইম অবশ্য আছে চার ঘন্টা পর্যন্ত ওভার মানে হচ্ছে বারো ঘন্টা পর্যন্ত কাজ করা যাবে আট ঘন্টা ডিউটি চার ঘন্টা ওভার সিস্টেম থাকবে সো এরপর বলি ফুড ডেলিভারির বিষয়গুলো আসলে বেতন কত হাজার পর্যন্ত হয়ে থাকে বেতন সো বেতন ফুড ডেলিভারি যদি আপনার কোম্পানির লোক হন তাহলে আপনাকে বেতন আঠারোশো থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত বেতন দেবে আঠারোশো থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত বেতন দেবে তো এর মধ্যে কিছু কিছু কোম্পানি আছে খাওয়া থাকা কোম্পানি বহন করে আবার কিছু কিছু কোম্পানি আছে খাওয়া থাকা বহন করে না কোম্পানি আন্ডারে লোক হলে কোন সুবিধাগুলো পাওয়া যায় আর ফ্রি লোক হলে কোন সুবিধাগুলো পাওয়া যায় সো কোম্পানি যদি আন্ডারে লোক হয় তাহলে আপনার মাসের তিরিশ দিনের মধ্যে আপনাকে চার দিন ছুটি দেওয়া হবে আর যদি যেটা ফ্রি লোক যদি ফ্রি লোক হয় মাসের মধ্যে আপনি যা কয়দিন কাজ করেন আপনার ইচ্ছে আপনি কাজ করলে টাকা পাবেন আর কাজ না করলে টাকা পাবেন না বেশিরভাগ কোম্পানি আপনাদেরকে খাওয়া থাকা দিবে না তো সেই খাওয়া থাকাগুলো আপনাদের নিজেদেরকে বহন করতে হবে যদি দু হাজার রিয়েলও বেতন হয় তাহলে আপনার ওখানে প্রায় পাঁচ ছয়শো রিয়েল আপনার খরচ হবে কোম্পানি থেকে যদি আপনাকে ভালো বেতনও দেয় তারপরে কিন্তু আপনার অনেক বড় একটা রিস্ক থেকে যায় সেটা হলো যে আপনাকে যে গাড়িটা দেওয়া হবে সেটা কোনো প্রাইভেট কার দেওয়া হবে না সেটা আপনাকে দেওয়া হবে মোটর সাইকেল এই দেশে মোটর সাইকেল চালানো অনেক বড় একটা রিস কারণ দেশে যে গাড়িগুলো আছে খুব স্পিডে গাড়ি চলে আর কোনোরকম যদি গাড়ির সাথে যদি ধাক্কা খায় বা এদেশের দেশের তো জানেন যারা এদেশে গাড়ি চালান তারা কিন্তু জানে যে এদেশের ফাইন আসলে কেমনে গাড়ি চালায় সো দেশে মোটর মোটরসাইকেল চালানো মানে অনেক বড় একটা রিস্ক তো আপনাকে যদি ভালো বেতনও দে তো আপনার জীবনের একটা ঝুঁকি থেকে যায় এখানে তো কোম্পানির বিষয়ে যদি আসেন বা আপনার যদি কোম্পানিতে যদি আসেন যে ফুড ডেলিভারিতে তবে আপনার এটা বড় একটা রিস্ক থেকে যায় আপনার জীবনের জীবনের সব থেকে বড় একটা রিস্ক থেকে যায় আর যারা ফ্রি ফিশার হয়ে ফুড ডেলিভারি কাজগুলো করে তারা বেশিরভাগ কার ব্যবহার করে কারণ তারা তাদের জীবনের ঝুঁকি নিতে চায় না কারণ মোটরসাইকেল ব্যবহার করলে তারা জানা যে তাদের জীবনের অনেক বড় একটা ঝুঁকি থাকে সো সেই কারণে তারা কিন্তু মোটরসাইকেল ব্যবহার করে না তারা বেশিরভাগ কার ব্যবহার করে যারা ফ্রি ফিশার আছে তারা একটা টাইম নির্ধারণ করে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত তারা কাজ করবে যেমন অনেকে টাইম নির্ধারণ করে যে সন্ধ্যা থেকে বোর তিনটা পর্যন্ত কাজ করবে বা চারটা পর্যন্ত বেশিরভাগ তিনটা পর্যন্ত কাজ করে সো অনেকের এই টাইমটা নির্ধারণ করে থাকে যেটা আমি জানি আর যদি কোম্পানিতে হয় তাহলে কোম্পানি আপনাদেরকে টাইম নির্ধারণ করে দেবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করতে হবে আপনাকে আর যদি আপনার প্রিবিষার হন তাহলে আপনার ইচ্ছা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করবেন তো বেশিরভাগ মানুষ সন্ধ্যা থেকে বোর তিনটা পর্যন্ত কাজ করে কারণ ওই সময় ওয়ার্ডার খুব বেশি চলে সো ফুড ডেলিভারি কাজ করতে কী কী প্রয়োজন হয় সো এক নম্বরে গাড়ি দুই নম্বরে একটা মোবাইল লাগবে এরপর আছে তিন নাম্বারে অ্যাকাউন্ট খুলতে হবে আপনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন তাদের একটা অ্যাকাউন্ট খোলা লাগবে সো অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে এক নম্বর আপনার গাড়ির নাম্বার এর ফল হচ্ছে নাম্বার টু আপনার গাড়ির একটা ফটো লাগবে নাম্বার থ্রি আপনার গাড়ির যে কাগজপত্র আছে সেগুলোর ফটো দিতে হবে নাম্বার ফোর আপনার এ ক্যামের ফটো দিতে হবে এরপর লাগবে আপনার পার্সোনাল ফটো মোবাইল নাম্বার কোম্পানিতে আসলে ভালো বেতন আর যদি আপনি নিজে ফ্রি বিষে কাজ করতে চান তাহলে আপনার খরচ বেশি তবে কোম্পানিতে জীবনের ঝুঁকিটা খুব বেশি থাকে কারণ তারা দেবে মোটর সাইকেল আর নিজে যদি ফ্রি কাজ করতে চান তাহলে আপনাকে কিনতে হবে গাড়ি তো কোনটা করবেন কে কোনটা করতে চান সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানেন আপনাদের মতামত কি বা এই বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা সো অনেকে অনেক কিছু জানার জন্য আমাকে পার্সোনালি মেসেজ করতেছেন তো তাদেরকে বলছি আপনারা আমার ফেসবুক পেজ আছে জাবের বিডি জাবের বিডি ওই পেজে যান ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ করতে পারেন তো ভালো থাকবেন সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ